নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস স্ট্যান্ডার্ড 2 সাবজেক্ট ম্যাথ। তোমাদের ক্লাস করা আজকে ম্যাথে চ্যাপ্টার 12 মেজারমেন্ট অফ টাইম, মেজারস অফ টাইম। ওকে, তোমাদের প্রথমে দেখবে বইয়ের মধ্যে এখানে একটা কনভারসেশন টেবিল দিয়ে দিয়েছে, যেখানে লেখা রয়েছে 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার। এই টেবিলটা তোমাদের এই অঙ্কটা করতে এই টেবিলটা তোমাদের ফলো করতে হবে। প্রথমেই কি আছে, 60 সেকেন্ড, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট, এটা আর 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার। এই জিনিস, এই দুটো জিনিস তোমাদের মাইন্ডে রাখতে লাগবে। বাদবা কি যে টেবিলের মধ্যে 24 আওয়ার্স ইকুয়াল টু 1 ডে, 7 ডেজ ইকুয়াল টু 1 উইক, এই জিনিসটা তোমরা মানে মনে রাখতে পারলে খুব ভালো বা মুখস্থ করে নিলে খুব ভালো, ঠিক আছে। এবার তোমাদের কি আছে, অঙ্ক আছে, কনভার্ট ইনটু মিনিট, মিনিটে তোমাদের কনভার্ট করতে বলেছে। তাহলে মিনিটে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, তোমরা এই জিনিসটা ভালো করে নোটিশ করবে, প্রয়োজন হলে তোমরা এটা লিখে নেবে খাতার মধ্যে বা বইয়েরটাও ফলো করতে পারো। এবার বলেছে কনভার্ট ইনটু মিনিট, এ নাম্বারটা আছে 4 আওয়ার্স, তাহলে আওয়ার্স থেকে মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে, আমাকে 60 কর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন, আমরা জানি যে 1 আওয়ার ইকুয়াল টু 60 মিনিট, তো আওয়ার থেকে যখন আমি মিনিটে কনভার্ট করব তখন আমাকে কি করতে হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, দেখো তাহলে কি করলাম, 4 ইনটু 60, যখন আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করব তখন এটা কি হবে, আওয়ার থেকে মিনিটে চলে আসবে। তাহলে এবার তুমি 4 আর 6 এর যে কোনো একটা টেবিল পড়ো, 6 এর টেবিল পড়ো চার 4 এর টেবিল পড়ো, তাহলে 4 6 এর কথা হয় 24, লিখে দাও। আর এখানে কয়টা জিরো আছে, একটা জিরো পাশে বসিয়ে দাও, এত মিনিট, তাহলে কত হলো, কত মিনিট হলো, 240 মিনিটস, কত হলো, 240 মিনিটস। নেক্সট বি নাম্বার, 8 আওয়ার্স ইকুয়াল টু, তাহলে 8 কে তার কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 60 দিয়ে, ভেরি গুড, তাহলে 8 ইনটু 60, তাহলে এবার ব্র্যাকেট দেওয়ার পরে তাহলে এখানে কি লিখবো, আওয়ার্স লিখবো না মিনিট, মিনিট, ভেরি গুড, মিনিট। তাহলে এবার কি হলো, 6 এর টেবিল পড়ো আবার, 6 এর যা 48, লিখে দাও 48, আর কটা জিরো লিখবো, একটা, যেহেতু এখানে একটাই জিরো রয়েছে পাশে বসিয়ে দিলাম, কারণ কি আমার 60 টেবিল তো আমার পক্ষে সম্ভব না মনে রাখা, তো ওই জন্য 6 আর 8 এর টেবিল যে কোনো একটা মনে রেখে 6 এর সাথে মাল্টিপ্লাই করে বসিয়ে দেবো আর একটা জিরো পাশে বসিয়ে দেবো, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা কত গেল, মিনিট হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো তোমাদের DEF এই তিনটার মধ্যে আমি দুটো দেখিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। ডি নাম্বারটা 3 আওয়ার, আমি শর্টে লিখলাম 8, আর 20 মিনিট। এবার কি হলো, দেখো 3 আওয়ার, তাহলে আমাকে এটা কনভার্ট করতে বলছে মিনিটে, তো আমি তো আওয়ার আর মিনিট একসাথে ক্যালকুলেট করতেই না, তাহলে আমাকে আওয়ারটাকে প্রথমে মিনিটে কনভার্ট করতে লিখবে, করে নিয়ে তারপর মিনিটের সাথে মিটে অ্যাড করতে লাগবে। তাহলে কি করে করবো, তোমরা দেখো 3 ইনটু 60, তাহলে এটা কি হলো, মিনিট হয়ে গেল, মিনিট প্লাস 20 মিনিট। তাহলে এবার কি হলো, দেখো 3 6 18, মানে 180 মিনিট প্লাস 20 মিনিটস, তাহলে এবার কত হলো, 200, দেখো প্লাস করে কি হচ্ছে, 200 মিনিট, বোঝা গেল। তাহলে কি হলো, 3 আওয়ার 20 মিনিট, কি করলাম, 3 ইনটু 60 ইকুয়াল টু 180, তাহলে এটা মিনিটে বেরিয়ে গেল 180। এবার এই মিনিটের সাথে 20 যে মিনিটটা এক্সট্রা ছিল সেই মিনিটটা আমরা অ্যাড করে দিলাম, দিয়ে দুটো অ্যাড করলে কত হবে, 200 মিনিট, বোঝা গেল। এবার দেখো এফ নাম্বারটা 6 আওয়ার্স,
আর 30 মিনিট, তাহলে কি হলো 6 × 16 + 30 মিনিট, তাহলে কি হলো 6 × 6 = 36, ভেরি নাইস, প্লাস কত করব 30, ভেরি গুড, এবার কি লিখব মিনিট, তাহলে কত হলো 0 0 0 3 আর 6 9, আর সামনে কিছু নেই মানে 3, এত মিনিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, আজকের ক্লাস এতটুকুই, ভালো করে প্র্যাকটিস করবে এই এক্সারসাইজ 18 আর চ্যাপ্টার 12 নাম্বার 1 টা ভালো করে প্র্যাকটিস করবে, আজকের ক্লাস এটাই, আমি নেক্সট ক্লাসে পরেরগুলো করব, নমস্কার।